नमस्कार, केमन आछेन सबाई? आमार चैनेले आमार नतून बंधु एवं पुरातन बंधु सकलके स्वागत जानिए शुरू करछि आजके नतून रेसिपी। आजकेर रेसिपिते रयेछे मिष्टिर दोकानेर मतो आलुर तरकारी रेसिपि। ठीक जेरकम मिष्टिर दोकाने कचुरी दिए सार्व करा हय, आलुर खोसा समेत छोलार डाल दिए एकटा हिंगेर तरकारी रेसिपि, ठीक सेरकमई एकटा मिष्टिर दोकानेर आलुर तरकारी रेसिपि शेयार करछि। चलुन देखे नेवा जाक एई रेसिपिटा बानाते कि कि लागछे। तार डिटेल्स किन्तु आमि एखाने पुरो इनग्रेडियेंट लिस्टे दिए दिएछि। এই রান্নার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চারখানা মিডিয়াম সাইজের আলু। আলুগুলোকে ঠিক এরকম খোসা সমেত এরকম একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, ঠিক যেরকম মিষ্টির দোকানের আলুর সাইজগুলো হয় ঠিক সেরকমই। আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এরকম জলের মধ্যে একটু ভিজিয়ে রেখে দিয়েছি যাতে আলুর সমস্ত কষ্টটা বেরিয়ে যেতে পারে। এরই সাথে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম পরিমাণে ছোলার ডাল। ছোলার ডালটাকেও ভালো করে ধুয়ে নিয়ে একটা বাটির মধ্যে আমি ডালটাকে একটু ভিজিয়ে রেখে দিয়েছি যাতে ডালটা সেদ্ধ করার সময় বেশিক্ষণ সময় না লাগে, যাতে একটু নরম হয়ে যায়। ডালটা এখন প্রায় 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এটাকে একটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। সেদ্ধ করার জন্য পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম, আর এরই সাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ বুঝে একটু নুন, অল্প করে একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। কুকারের ঢাকাটাকে বন্ধ করে গ্যাসের ফ্লেমের মধ্যে আমি বসিয়ে দিলাম। ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে রেখে 3টে হুইসেল মেরে আমি ডালটাকে সেদ্ধ করে নেব। খেয়াল রাখবেন ডাল যেন একদম গলে না যায়, ডালটা যেন জাস্ট প্রপারলি সেদ্ধ হয়। এই সময় এই রান্নার জন্য একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমে একটা শুকনো খোলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো গোটা ধনে। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো গোটা জিরে, দিয়ে দিচ্ছি আমি একটা শুকনো লঙ্কা, 2টো ছোট এলাচ, আর অল্প একটু দারচিনি। এই সমস্ত মশলাকে আগে একটু শুকনো খোলায় ভালো মতো ভেজে নিয়েছি, যতক্ষণ না এই মশলার থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। মশলাটা হালকা লালচে করে ভাজা হয়ে গেলে এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি। একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি, একটা এরকম শুকনো মিক্সার গ্রাইন্ডার জার। এবার এটাকে খুব ভালো করে গুঁড়িয়ে নেব। এই মশলাটা কিন্তু এই তরকারির জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই রান্নার স্বাদ এবং গন্ধ কিন্তু দুটোই আসবে এই মশলা থেকেই। মশলাটাও এখন আমার গুঁড়ো করা হয়ে গেছে, এবার আমি ফাইনালি রান্নাটা শুরু করছি। তার জন্য কড়া খুব ভালো মতো গরম করে প্রথমে এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ রিফাইন তেল। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা ফোড়ন, 1টা শুকনো লঙ্কা ফোড়ন, 1 টিস্পুন মতো দিয়ে দিয়েছি আমি 5 ফোড়ন। এবার এই তরকারির মধ্যে মাস্ট এটা কিন্তু দিতেই হবে, সেটা হচ্ছে হিং। হিংয়ের পরিমাণটা আমি দিয়ে দিয়েছি এখানে প্রায় 1/2 চামচ মতো। এই রান্নাতে এই হিংয়ের গন্ধটা কিন্তু অসাধারণ লাগে। ফোড়নটাকে হালকা করে নেড়েচেড়ে একটু ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা। আমি এখানে 1 ইঞ্চি আদাকে একটু এরকমভাবে গ্রেট করে নিয়ে দিয়ে দিলাম। আদাটাকেও একটু হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আদা ভাজা হয়ে যাওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে। আলুগুলোকেও এবার তেলের মধ্যে ভালো মতো নেড়েচেড়ে একটু ভেজে নিয়েছি 2 মিনিটের জন্য। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে এবার আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো স্বাদ বুঝে একটু নুন, অল্প করে একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প করে একটু লাল লঙ্কার গুঁড়ো। এই তরকারি কিন্তু খুব বেশি ঝাল ঝাল হয় না, এটা কিন্তু একটু মিষ্টির দিকেই থাকে, তাই ঝালের পরিমাণটা কিন্তু বুঝে দেবেন। এবার এই সমস্ত কিছু ভালো করে আলুর সাথে আমি মিশিয়ে নিয়েছি। 1 মিনিট পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে পরিমাণে একটু জল। জলটাকে দিয়েও আলুর সাথে ভালো করে আমি কষিয়ে নিয়েছি, খুব বেশি জল দিইনি, যাতে মশলাটা কষানোর মতোই আমি অল্প করে পরিমাণে একটু জল দিয়েছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার আমি কড়ার ঢাকাটাকে চাপা দিয়ে এটাকে একটু হতে দেবো 5 মিনিটের জন্য। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছিলাম। সিমে রেখে 5 মিনিট পর আমি আবারও ফিরে আসছি। আলুগুলোকে আরও একবার ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আলুগুলো কিন্তু এখনও প্রপারলি সেদ্ধ হয়নি, এটাকে আর একটু হওয়া বাকি আছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়িয়ে রাখা ভাজা মশলাটা। এখান থেকে আমি অল্প করে একটু 2 চামচ মতো একটু মশলা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটাকে দিয়েও ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়েছি। এতে কিন্তু খুব ভালো একটা গন্ধ উঠবে এবং খেতেও কিন্তু অসাধারণ আসবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ছোলার ডালটাকে। ছোলার ডালটাকে দেওয়ার আগে আমি ডালটাকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন ডাল কিন্তু দেখতে কিন্তু বেশ গোটা গোটাই আছে, একদমই কিন্তু ঘেঁটে যায়নি। তবে আমি হাতে টিপে নিয়ে দেখাচ্ছি, দেখুন ডাল কিন্তু খুব সুন্দর নরম হয়ে কিন্তু সেদ্ধ হয়ে গেছে।
তাই এটা কিন্তু একদমই খেয়াল রাখবেন। ডাল যেন ঘেঁটে না যায়, ঠিক যেন এরকম গোটা গোটা থাকে এবং যেন নরম থাকে। ডালের জল সমেত আমি পুরোটাই দিয়ে দিলাম আলুর মধ্যে। ডালটা দেওয়ার পর এবার আলুর সাথে সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এবং এটাকে একটু ফুটতে দিয়েছি। এটা যখন ফুটছে এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম তিনখানা কাঁচা লঙ্কা। গোটা কাঁচা লঙ্কা আমি ফেলে দিয়েছি, এতে কিন্তু খুব ভালো একটা ফ্লেভার উঠবে, ঝাল কিন্তু একদমই হবে না। এইবার ঢাকাটাকে চাপা দিয়ে এটাকে আবার গ্যাসটাকে একটু কমিয়ে এটাকে হতে দিয়েছি যতক্ষণ না আলুটা সম্পূর্ণভাবে একদম নরম হয়ে সেদ্ধ হয়ে যাচ্ছে। ছোলার ডাল তো অলরেডি সেদ্ধ করাই, শুধু বাকি ছিল আমাদের আলুটা সেদ্ধ হওয়া। 7 থেকে 8 মিনিট ঢাকাটাকে চাপা দেওয়ার ফলে, রান্না করার ফলে আলুটাও এখন খুব সুন্দর নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে। গ্রেভির টেক্সচারটাও দেখেই বুঝতে পারছেন, গ্রেভিটাও কিন্তু এখন খুবই ঘন হয়ে গেছে। ঠিক মিষ্টির দোকানের আলুর তরকারি যেরকম টেক্সচার হয় ঠিক সেরকমই চলে এসেছে। এবার আমি এর মধ্যে ফিনিশিং টাচের জন্য দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা গুঁড়িয়ে রাখা ভাজা মশলাটা। আমি এখানে প্রায় 2 চামচ মতোই ভাজা মশলাটা দিয়ে দিলাম, আর এরই সাথে আমি দিয়ে দিচ্ছি একটু মিষ্টির জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আমি 1 টিস্পুন মতো একটু চিনি দিয়ে দিলাম এর মধ্যে। চিনি আর এই ভাজা মশলাটাকে ভালো করে তরকারির সাথে মিশিয়ে নিয়েছি। আমাদের এই মিষ্টির দোকানের আলুর তরকারি কিন্তু এখন একদম রেডি হয়ে গেল। এটাকে এর থেকে বেশি আর ফোটাবো না, এই গ্রেভির টেক্সচারটা কিন্তু ঠিক এরকমই থাকবে। এবার এটাকে গরম গরম পরিবেশন করুন, গরম গরম হিঙের কচুরি বা লুচির সাথে। আশা রাখবো আজকের এই রেসিপিটা আপনাদেরও ভালো লাগবে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখুন মিষ্টির দোকানের এই আলুর তরকারির রেসিপিটা। আজকের এই রেসিপিটা ভালো লাগলে কিন্তু প্লিজ এই ভিডিওতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না, জানাবেন কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।